নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সরব উধারবন্দ ব্লক কংগ্রেস, স্মারকপত্র রাষ্ট্রপতিকে। ১০০ কোটি জনগণকে কোভিড ভ্যাকসিন প্রদান, সোনাইয়ে ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর। ডিএপি সারের অভাবে বীজ রোপণে বঞ্চিত কৃষকরা, জেলাশাসকের দৃষ্টি কামনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাংলাদেশে দুর্গাপুজোর অষ্টমীর দিন থেকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর পরিকল্পিত হামলা, পূজামণ্ডপ সহ প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সরব হল উধারবন্দ ব্লক কংগ্রেস। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সংগঠনের কর্মকর্তারা এর প্রতিবাদ জানিয়ে উধারবন্দ সার্কেল অফিসে গিয়ে জমায়েত হন। পরে সার্কেল আধিকারিকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া জানান, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যেভাবে নির্যাতিত হচ্ছেন তা অত্যন্ত বেদনাদায়ক। পৃথিবীতে এমন ঘটনা অন্য কোনো দেশে শোনা যায়নি। প্রতিদিনই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, গণধর্ষণ, নৃশংস খুনের ঘটনা বেড়েই চলেছে। তা সত্ত্বেও এদেশের প্রধানমন্ত্রী নীরব ভূমিকা পালন করছেন বলে জানান। এছাড়াও তিনি আরও যোগ করে বলেন, অসমের ডিব্রুগড় ও গোলাঘাটে পূজোর মণ্ডপ তুলে দেওয়া বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন নীরব ভূমিকা পালন করছেন, এসবের পেছনে কি রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অতি সত্বর এই ঘটনার মূল বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য দেশের রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের কর্মকর্তারা। এদিন স্মারকপত্রে স্বাক্ষর করেছেন মাইনরিটি সভাপতি আক্তার উদ্দিন চৌধুরী, টিসেল সভাপতি প্রদীপ তাঁতি, পুলক রায় প্রমুখ। পৃথিবীতে তো এমন এই যে ঘটনাটা পৃথিবীর মধ্যে কোথাও হয় না। একমাত্র দেখা যাচ্ছে বাংলাদেশে যারা মাইনরিটি হিন্দু তাদের উপর যে অত্যাচার চলছে, তাদের মন্দির, তাদের বিভিন্ন প্রতিষ্ঠান ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, লোক মারা গেছে। এবং এটার প্রতিবাদে আমরা উধারবন্দ ব্লক কংগ্রেস আমরা জেহাদ ঘোষণা করছি এবং প্রতিবাদ করছি। এবং ভারত সরকারের, ভারতের রাষ্ট্রপতি, আজকে যে আমরা স্মারকলিপি দাখিল করেছি ভারতের রাষ্ট্রপতির কাছে, যে ওনাকে যে আমরা দিয়েছি, যে উনি যাহাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে এটা পাঠিয়ে দেন, আমাদের ক্ষোভের কথা, আমাদের বেদনার কথা। তার চেয়েও একটা বেদনাদায়ক এই যে দুর্গাপূজা গেল, এই দুর্গাপূজায় দেখা যায় গোলাঘাট অঞ্চলে যে দুর্গা প্যান্ডেল হয়েছিল সেই প্যান্ডেলকে তুলে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত বেদনাদায়ক। আজকে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদিজি এত নীরবতা পালন করছেন, জানি না ওনার। ভারতবর্ষে ১০০ কোটির অধিক জনগণকে কোভিড ভ্যাকসিন প্রদান করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন সহ স্বাস্থ্যকর্মীদের সম্মান জানালো বিজেপির সোনাই মণ্ডল। বৃহস্পতিবার এ নিয়ে স্থানীয় বিবেকানন্দ ক্লাবে এক সভার আয়োজন করেন দলীয় কর্মকর্তারা। সভায় ১০০ কোটির অধিক জনগণকে কোভিড ভ্যাকসিন প্রদান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন তারা। ভজন সেন বলেন, বিশ্বের মধ্যে একমাত্র ভারতই দেশের ১০০ কোটি জনগণকে ভ্যাকসিন দিতে পেরেছে, আর তা সম্ভব হয়েছে কেবল প্রধানমন্ত্রীর জন্য। এছাড়া রাজ্যে ১ কোটি জনগণকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে, এতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি সোনাই এলাকার ভ্যাকসিন তথ্য তুলে ধরে ভ্যাকসিন প্রদানের জন্য স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি নাথ, মহিলা মোর্চার সভানেত্রী রুনু নাথ, আজাদ হোসেন লস্কর প্রমুখ। পৃথিবীর মধ্যে অন্যতম রাষ্ট্র ভারতবর্ষ, যে রাষ্ট্র নিজের দেশের জনসাধারণকে ১০০ কোটির অধিক লোককে ভ্যাকসিন দিয়েছে, তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রকেও ভ্যাকসিন দিয়েছে, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিগত দিনে যখন করোনা কোভিড-19 পৃথিবীতে ছড়িয়েছিল, সেটা প্রতিরোধ করার জন্য যতগুলা প্রতিষেধক পৃথিবীর মধ্যে ছিল না,
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিপি ক্যাট ভারতবর্ষে নিজে তৈরি করে পৃথিবীকেও দিয়েছেন, অন্য অন্য রাষ্ট্রকে দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানাই। আসামে 1 কোটি আজকে ভ্যাকসিন হয়েছে। সোনাই আমরার হসপিটাল বা সোনাই মন্ডলের অধীনে 1,77,587,587 জন লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ডিএপি সারের অভাবে কৃষিকার্য করতে পারছেন না সোনাইয়ের নিয়রগ্রাম বাগপুরের কৃষকরা। সারের অভাবে নষ্ট হচ্ছে রবি শস্যের চারা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে একথা তুলে ধরেন এলাকার কৃষকরা। তারা জানান, বর্তমানে বিভিন্ন ধরনের রবি শস্যের চারা রোপণ করার সময়, কিন্তু ডিএপি সারের অভাবে তা রোপণ করা যাচ্ছে না। বিশেষ করে ডিএপি ইসিও 18460 সার না পাওয়াতে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে জিপি সভানেত্রীর প্রতিনিধি মোহাম্মদ হোসেন সহ অন্যান্যরা বলেন, এ এলাকায় রবি শস্য ব্যাপক পরিমাণে উৎপন্ন হয়, কিন্তু কৃষকরা ডিলারের কাছে সারের জন্য গেলে ডিলার তাদের সার নেই বলে ফিরিয়ে দেন। এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। কৃষকদের অভিযোগ, কাছারের জন্য বরাদ্দ সার বহিররাজ্যে সরবরাহ করার জন্য বঞ্চিত হচ্ছেন জেলার কৃষকরা। বিষয়টি নিয়ে তারা জেলার জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। পাশাপাশি দু একদিনের ভেতর তার বিহিত ব্যবস্থা করার জন্য দাবি জানান তারা। কাছাড়ের জেলা প্রশাসন নিশ্চয়ই অবগত আছেন যে নেই নিয়রগ্রাম বাগপুর অঞ্চল যেসব রবি শস্য উৎপাদন হয় তাতে এই এলাকার কৃষক অন্তত প্রতি বছর 1,00,000,000 টাকা রোজগার হয়, কিন্তু বর্তমানে সারের অভাবে সেই ক্ষেত সম্ভব না হলে আর্থিক অবস্থায় এই এলাকা ভুগবে। আমি কাছাড় জেলা প্রশাসনের কাছে, আসাম সরকারের কাছে, এই এলাকার কৃষকদের পক্ষ থেকে, নেরগাম বাকুর গাঁও পঞ্চায়েতের পক্ষ থেকে আমি অনুরোধ জানাই, আর যদি 2-1 দিনের মধ্যে কৃষকদের সার দেওয়ার ব্যবস্থা করা না হয় তাহলে এই এলাকার কৃষকদের মাথায় হাত জুলবে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু নাগরিকদের নির্যাতন, ধর্ষণ, বিভিন্ন এলাকায় দেবী প্রতিমা ভাঙচুর সহ মন্দিরে অগ্নিসংযোগের বিরুদ্ধে গর্জে উঠল সর্বভারতীয় সংগঠন গৈরিক ভারত। এদিন সংগঠনের শিলচর শাখার কর্মকর্তারা স্থানীয় অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে জমায়েত হয়ে বাংলাদেশে সংঘটিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। সংগঠন প্রমুখ মণিভূষণ চৌধুরীর নেতৃত্বে প্রায় 200+ সমর্থকদের উপস্থিতিতে তীব্র ভাষায় বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা নিয়ে বিরোধিতা করা হয়। পরে এই ঘটনা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীরব ভূমিকা পালনের জন্য তার কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভ চলাকালীন সংগঠন কর্মকর্তারা বলেন, বাংলাদেশ বাংলা ভাষাগত দিক দিয়ে বিভাজিত হয়েছিল, সেখানে হিন্দু মুসলিম জাতিগোষ্ঠীর ভিত্তিতে কোনো বিভাজন হয়নি, কিন্তু বর্তমানে কিছু মৌলবাদী সংগঠন এবং রাজনৈতিক ষড়যন্ত্রকারীরা ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িকতার পরিবেশ সৃষ্টি করছে। অতি সত্বর হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে পা ফেলতে বাধ্য হবে সংগঠন বলে সাফ জানিয়ে দেন তারা। দেশ স্বাধীনের আগে 1946-এ এই অক্টোবর মাসে, আপনারা ভালো করে জানেন এবছর সপ্তমী অষ্টমীর তারিখ কি ছিল, অক্টোবর মাসের 12 তারিখ থেকে 2021-এ সমস্ত পৃথিবী জুড়ে মা দুর্গার বন্দনা করা হয়েছিল, দুর্গা পূজা। আপনারা কি জানেন বাংলাদেশের যে কতিপয় দুষ্কৃতিকারী আছে যারা ইসলামের নামে সন্ত্রাস চালায়, তারা অক্টোবর মাসটাকেই বেছে নেয়। এখন গুগলের যুগ, এখন ইন্টারনেটের যুগ। এই মণিভূষণ যদি এখানে দাঁড়িয়ে মিথ্যে কথা বলি, নিচে যারা আছেন মিডিয়ার ভাইয়েরা বা আপনারা যারা আছেন, আমার বক্তব্য শেষ হলে বলবেন মানুষ দেখে বলে ফেলেছে, প্রমাণ কোথায়? আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, আমি থামছি 1 মিনিট, আপনারা গুগল খুলুন, নোয়াখালী দাঙ্গা লিখুন, গুগলে লিখুন নোয়াখালী দাঙ্গা, দেখবেন তারিখটা লেখা রয়েছে 10 অক্টোবর 1946। অক্টোবর মাসকে ওরা বেছে বেছে টার্গেট করে 46 করেছিল 2021-এ। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে দুর্গাপূজার অষ্টমীর দিনে পূজো মণ্ডপ ও প্রতিমা ভাঙচুর সহ সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অমানবিক অত্যাচার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেন শিলচর তারাপুর এলাকার বিভিন্ন দুর্গাপূজো কমিটির কর্মকর্তারা। এদিন তারাপুর এনডি কলোনির তারা হাতে মোমবাতি জ্বালিয়ে সেই ঘটনার তীব্র নিন্দা সহ ধিক্কার জানান। এতে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা প্রত্যেকেই বাংলাদেশে হিন্দুদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ সেই ঘটনার জড়িত মূল অপরাধীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। অতি সত্বর সেই ঘটনা
বিহিত ব্যবস্থা গ্রহণ করতে দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। বরাক উপত্যকায় জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে মনে করে আকসা। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে ঠিক এই কথাই বললেন আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ। তিনি বলেন, শিপ্রাছাড়ের বিধায়ক পরমানন্দ রাজবংশী বলেছিলেন আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সকল স্কুল কলেজে 50% অসমীয়া ভাষায় পঠন পাঠনের জন্য সরকারের কাছে আবেদন জানাবেন। এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের মুখ্য উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অবস্থাতেই আকসা তা মেনে নেবে না। এদিন তিনি বরাকের 3 জেলার সবকটি অফিসে ভাষা আইনের চুক্তি অনুযায়ী বাংলা ভাষায় কাজকর্ম চালিয়ে নেওয়ার জন্য 3 জেলার জেলাশাসকের কাছে দাবি জানান। পাশাপাশি খুব উগ্রে তিনি বলেন, যদি ভাষা আইন লঙ্ঘিত হয় তবে আকসা তাদের জীবন দিয়ে ভাষা আইন রক্ষা করবে। বরাক উপত্যকার যে সরকারি ভাষা বাংলা নিয়ে গোটা আসামে একটা বিতর্ক চলছে, যে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার একটা জঘন্য অপচেষ্টা হচ্ছে বলে আকসা মনে করি। অসমীয়া যে হোর্ডিং ছিল সেই হোর্ডিংয়ে কালি বা তারা কালি দিয়েছে, আমরা তার নিন্দা জানাই। কোনো অবস্থায় যাতে ভাষা আইন লঙ্ঘিত না হয় এর জন্যে বরাক উপত্যকার 3 জেলা শাসক, তার অফিস কার্যালয়, পুলিশ সুপার সমেত সমস্ত কার্যালয়ে যাতে তার সরকারি ভাষা বাংলার ব্যাপক প্রচার হয় সেই দিকে আকসা জোরালো দাবি জানাচ্ছে। কিছুদিন আগে পরমানন্দ রাজবংশী এসে যে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন তার আমরা নিন্দা জানাই। ভাষা আইন লঙ্ঘিত হলে আমরা আমাদের জীবনের দিয়ে আমরা ভাষা আইন রক্ষা করব। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের জন্মদিবস পালন করা হয়েছে। ঈদে মোলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে বুধবার মেহেরপুর কাঁঠাল পয়েন্ট স্থিত জীবনসাথী বিবাহ ভবনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিন প্রথমে নাথ পাঠ করেন আমন্ত্রিত নাথ শিল্পীরা, পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথিরা, সবশেষে বিশ্বশান্তি কামনায় দোয়া সহ সিন্নি বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মৌলানা আব্দুল ওয়াহিদ এবং হযরত মৌলানা আবুল ফায়েজ। অনুষ্ঠানে নাথ শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন রেহান আহমেদ আত্তারি, কাসিম আহমেদ আত্তারি, গিয়াস আহমেদ আত্তারি প্রমুখ। বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা ও সংখ্যালঘুদের উপর অমানবিক আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানালেন কাছাড় জেলার বিজেপির সংখ্যালঘু কর্মকর্তারা। বৃহস্পতিবার শিলচর মধুরবন্দে এক সাংবাদিক সম্মেলন করে এ ঘটনার প্রতিবাদে সরব হন। বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম লস্কর, শিলচর ব্লক সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট সমাজকর্মী আতর রহমান লস্কর সহ অন্যান্য কর্মীরা সম্মেলনে উপস্থিত প্রত্যেক বক্তারাই বাংলাদেশের এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ সহ তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার দাবি জানান তারা। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে আমাদের শ্রদ্ধেয় ভাই সংখ্যালঘুদের উপর, হিন্দু ভাইদের উপর, মা বোনদের উপর যেভাবে অত্যাচার হয়েছে, পূজা মণ্ডপে মূর্তি ভাঙচুর হয়েছে এবং যেভাবে অমানবিক কাণ্ড ওনারা করেছেন, আমরা সেটা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই। দেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বিশ্ববরেণ্য নেতা শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি, এর কাছে গণতন্ত্র পাঠ শিক্ষা নেওয়ার জন্য আমরা আবেদন করব। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাশয়াকে এবং ওনার কাছে আমরা অনুরোধ করব, বাংলাদেশ সরকারের কাছে যে যে সমস্ত ঘটনা ওনার দেশে
হয়েছে অমানবিক ঘটনা সেটা আমি বলবো বিশ্বের কোন দেশেই সেটা হয়নি, আমরা সেটা দেখিনি। আমি ওনার কাছে আজকে আমাদের সবার মাধ্যম থেকে আমরা দাবি রাখব, যারা দুষ্কৃতিকারীরা এ ধরনের কাজ করেছে ওনাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা শাস্তি প্রদান করার জন্য। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের দেবদেবী ভাঙচুর, মণ্ডপ লণ্ডভণ্ড করা এবং সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য নির্যাতন কোনোভাবে মেনে নিতে পারছেন না করিমগঞ্জ জেলার মুসলিম যুব সমাজ। বৃহস্পতিবার সবাই একজোট হয়ে অবস্থান ধর্মঘট পালন করেন। বেলা ১১টায় তারা হাসিনা সরকার হায় হায়, হাসিনা সরকার মুর্দাবাদ, বাংলাদেশি মৌলবাদীরা হুঁশিয়ার ইত্যাদি ধ্বনি দিয়ে অফিস পাড়া সরগরম করে তোলেন। বাঙালিদের পবিত্র উৎসবের সময় এভাবে দেবদেবীর মন্দির ভাঙচুর, হিন্দুদের উপর অকথ্য নির্যাতন এবং কথিত কুরআন অবমাননার ঘটনা কাপুরুষিত কাজ বলে তারা মনে করেন। এদিন মুসলিম যুব সমাজের পক্ষ থেকে সকল বক্তায় যারা এই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেন এবং করিমগঞ্জের জেলাশাসকের মারফত ভারতের প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৃথক স্মারকপত্র প্রেরণ করেন। সংখ্যাগুরুরা সংখ্যালঘুর উপর যে নির্যাতন করবে সেটা হচ্ছে কাপুরুষতার লক্ষ্য। ইসলাম ধর্মে কোনো সময় কাপুরুষতার কোনো স্থান নেই। যারা সেখানে মুসলিম বলে দাবি করছে, সংখ্যালঘুর উপর নির্যাতন করে, আমাদের ভারতবর্ষের মানুষ আমরা এদেরকে মুসলিম বলে মানি না, সত্য কথা। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়কে অনুরোধ করছি, আপনি সময় থাকতে সজাগ হন। আপনি যদি সচেতন না হন তাহলে সংখ্যালঘুরা মানে নির্যাতিত হবে আর সংখ্যাগুরুরা ওদেরকে নির্যাতিত করবে। হাসিনা সরকারের উচিত মজলুমের সরকার সৃষ্টিকর্তার দরবারে পৌঁছার আগে উনি সেই মানে ফরিয়াদ গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদর্শন করা, এটাই হচ্ছে প্রকৃতি নিয়ম। তৎসঙ্গে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়কে অনুরোধ করব, আপনি ১৩৫ কোটি জনতার প্রধানমন্ত্রী, আপনি দুর্বল নন। আপনি ইন্টারন্যাশনাল লেভেলে এমন একটা পলিসি ক্রিয়েট করুন যে পলিসির দ্বারা সংখ্যালঘু মানুষের উপর যদি প্রতিবেশী রাষ্ট্রে নির্যাতন হয় তার পলিসির দ্বারা সেই সরকারের চাপ দেওয়া যায়, বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিবেন, আমি সম্পূর্ণ আশাবাদী। আর যদি তা না করেন তাহলে এই আন্দোলন এখন শুরু হয়েছে দিকে দিকে, প্রথমে পুরো ভারতবর্ষে কোনা কোনায় আরম্ভ হবে, বিশ্বের প্রতিটি জায়গাতে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হবে এবং বাংলাদেশের অবস্থা একদম তছনছ হয়ে যাবে, আমি দিও তছনছ হয়ে যাবে এটা আমার বিশ্বাস। বাংলাদেশে সংঘটিত ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে কোচিকাঁচাদের নিয়ে রাজপথে নামল শাহনওয়াজ ফ্লাইং কিট ক্যারাটে একাডেমি। বৃহস্পতিবার বিকেলে করিমগঞ্জ শহর ঈদগাহর পাশে থাকা তাদের একাডেমির প্রধান কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হয়। এদিন প্রতিবাদে সামিল হওয়া প্রত্যেকেই হাতে হাতে প্লে কার্ড নিয়ে প্রায় ২ কিলোমিটার পথ পরিক্রমা করে স্থানীয় শম্ভুসাগর পার্কে এসে তাদের মিছিল সমাপ্তি ঘোষণা করেন। এদিন একাডেমির প্রধান শাহনওয়াজ সংবাদ মাধ্যমের মারফত বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের সংখ্যাগুরুদের কাছে একটাই বার্তা দিতে গিয়ে বলেন, সব দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব পালন সেই দেশের সংখ্যালঘুদের নেওয়ার কথা, কিন্তু বিগত দিনে এমন না করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। তাই বিশ্বের সকল দেশের উগ্র সংখ্যাগুরুরা হিংসার দিকে না গিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আর্জি জানান শাহনওয়াজ। অ্যাকচুয়ালি করোনা ২ বছর থেকে সব মানুষের, ওয়ার্ল্ডের সব মানুষের প্রবলেমের মধ্যে আছে, কেউ কোনো মানুষ শান্তিতে আসে না, এখন সবও প্রবলেম আছে, কেউ রুজি রোজগার নিয়ে, ম্যাক্সিমাম মানুষ রুজি রোজগার নিয়ে প্রবলেম আছে। এর মধ্যে এইগুলা জিনিস অ্যাকচুয়ালি সোসাইটি অ্যাফোর্ডেবল না, এগুলা জিনিস তো আমরা চাই যে এই যে এইগুলা জিনিস বন্ধ হোক, বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক বা যে কোনো জায়গায় হোক, সংখ্যালঘু মানুষকে নির্যাতন না করা হোক, যেটা আছে যেটা আমরা চাই, এটা লাগে আমরা আজকে রেডিওতে বা করছি। অ্যাকচুয়ালি র্যালি প্রতিবাদ এগুলো খালি দেখি আমরা পলিটিশিয়ান হলেও করে, বেশিরভাগ পলিটিশিয়ান বা কোনো পার্টি। আমরা চাই যে একাডেমি যেগুলো আছে, ইনস্টিটিউশন যেগুলো আছে, তারাও এগুলো র্যালি প্রতিবাদ বাই করুক, কারণ যে পলিটিশিয়ানে প্রতিবাদ করবো তার পলিটিক্স তার সিট গরম করার লাগে করবো, তার পার্টির পাওয়ার বাড়ানোর লাগে করবো, একতরফা মাতিব। যে কোনো বড় যে সমাজের মানুষগুলো আছে এইগুলা প্রতিবাদে বিলকুল জড়িত থাকে না। আমি যে দেখছি, আমরা তো ছোটোমোটো একটা একাডেমি, আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত, আমরা কারাটে নিয়ে ব্যস্ত, আমরা স্পোর্টস কারাটে করি, আমরা সবসময় স্পোর্টস যে উটানি লাগে বড়াগুলি আমরা ট্রাই করি। কিন্তু আমি চাই যে আমরা সবই চাই, আমরা ছোটো ছোটো বাচ্চারা নিয়ে আমরা আইসি, আজকে বাইরে হয়েছি, আমরা সাইলেন্ট একটা র্যালি দিয়েছি, দিয়ে এখানে বইছি, ওটাও চাই যে আমরার যে সমাজের যে যোগ্য মানুষ আছে, যারা শিক্ষিত মানুষ আছে, এগুলা মানুষ বাড়ি যাওক, তারা কথা সবে শুনবো, আর তারা যেগুলো মাতবো এগুলো সোসাইটির ভালো লাগে। শেষ করে রাখে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার।
মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সরব উধারবন ব্লক কংগ্রেস, স্মারকপত্র রাষ্ট্রপতিকে। ১০০ কোটি জনগণকে কোভিড ভ্যাকসিন প্রদান, সোনাইয়ে ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর। ডিএপি সারের অভাবে বীজ রোপণে বঞ্চিত কৃষকরা, জেলাশাসকের দৃষ্টি কামনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।